সাকিব খানের সাথে ছিল শিকারি সিনেমাটার আমার অফারটা ছিল জাজ মাল্টিমিডিয়া থেকে। খোকন ভাইয়ের সাথে আমি মিটিং করেছিলাম, কিন্তু আলটিমেটলি মনে হয়েছে সিদ্দিকুর রহমানের যে জায়গা, ফিল্মের যে জায়গাটা সিদ্দিকুর রহমান চিন্তা করে, সেই জায়গা থেকে সিদ্দিকুর রহমান সিনেমার অফারগুলো ফিরিয়ে দেয়। আমি একটি সিনেমা করেছি সারা বাংলাদেশের মানুষ জানে, এই তো ভালোবাসা, যে সিনেমাটা আমার নিজের লেখা ছিল। এবং আলটিমেটলি ভালো স্ক্রিপ্ট যদি এরকম হয়, সেটা যে কেউ সাথে যদি মনে হয় যে সিদ্দিকুর রহমানের জায়গাটার সাথে উনি যে ধরনের চরিত্রগুলো কল্পনা করে, ডেফিনেটলি সেই ক্ষুধা অবশ্যই আছে, সেটা করব। কারণ অসংখ্য সিনেমা না করেছি, অসংখ্য পরিচালক আমাকে জানে সিদ্দিক ভাইকে অফার করেছিলাম, সিদ্দিক ভাই না করেছে, অসংখ্য রাইটার তাদের বাসায় গিয়েছি, তারা নিজেরা লিখেছে, সিদ্দিক ভাই ভাবে লিখতেছে, তাহলে কি বলেন আপনি করবেন কিনা। কিন্তু যখন মনে হয়েছে যে সিনেমার শিল্পীদেরকেও একটা শ্রেণী বিভাগ করা হয়, আমি মনে করি শিল্পী শব্দটা যেদিন একদম ওভারঅল একরকমের হবে সেই দিন করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিল্পীর জায়গা থেকে নয়, আমার মনের মতো পুরো চরিত্র যদি না হয় আমি কখনোই সিনেমা করবো না, ওইটার আমার একটা ভয় আছে। বিকজ বড় স্ক্রিন মানে বড় স্ক্রিন, এটা ছোটো কোনো খেলনার জায়গা নয়। সো সিনেমার ওরকম অফার পেলে ডেফিনেটলি আমি করবো। আচ্ছা, মানে এই যে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা, এই তর্ক বিতর্কগুলো কীভাবে দেখেন আপনি, একজনকে মানে ট্র্যাক করে আরেকজনকে, এইগুলো এই সোশ্যাল মিডিয়াতে কমেন্টস বা একজন আরেকজনকে ট্র্যাক করে বা একজন আরেকজনকে নিয়ে ট্রোল করে, এগুলোকে যদি আমি বলি, এটা মুক্ত স্বাধীনতার একটা বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট, এই দেশ মুক্ত স্বাধীন, মুক্ত স্বাধীনতার যেহেতু এখানে কমিটমেন্ট দেওয়া আছে, সো আমি মনে করি যে এক একজন এক এক রকমের মন্তব্য করতেই পারে, মতবিরোধ থাকতেই পারে, একজনের সাথে আরেকজনের মিল নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক, করবেন। তবে সবাইকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কমেন্টস করার আগে আপনি নিজেকে চিন্তা করবেন, আপনি কোন জায়গা থেকে কমেন্টস করতেছেন। এমন কোনো ওয়ার্ড আপনি ইউজ করবেন না যে ওয়ার্ডটাতে আপনার এডুকেশন প্রকাশ পায়, আপনার মিশন ভিশন প্রকাশ পায়, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রকাশ পায়। বাংলাদেশের মোস্ট অফ দ্য মানুষ মানে আবেগের বশবত হয়ে, হুড়যুগের হয়ে মনে হয়েছে দুই লাইন লিখে দিই, আমাকে তো আর ধরতে পারতেছে না। দুই লাইন লেখা মানে এটা নয় যে আপনি তাকে ছোটো করলেন, নিজেই ছোটো হলেন। কারণ যে নাম্বার থেকে লেখাগুলো হয় সেগুলো মানুষ জানে, আপনার চেহারাটা ভেসে ওঠে। অতএব যখন আপনি শালীনভাবে একটা কমেন্টস করবেন, তখন আপনার ওই লেখার স্টাইল থেকেই বুঝতে পারবে মানুষটা শিক্ষিত, মানুষটার প্রনাউন্সিয়েশনটা এরকম, মানুষের ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে এরকম, ওয়ার্ড ইউজের ক্ষেত্রে খুব সতর্ক। সো আমি মনে করি প্রতিটা মানুষকে আপনাকে মুক্ত স্বাধীনতা আছে আপনার বলার, বলুন, তাতে কোনো ই নাই, অভিযোগ নাই। অভিযোগ একটাই, সেটা হচ্ছে যে আপনার নিজের মিশন ভিশনের জায়গা, নিজের এডুকেশনের জায়গা, নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জায়গাটা কোনো কমেন্টস বা কারো ক্ষতি করে কোনো কিছু আপনি প্রকাশ করেন না, তাহলে নিজের ক্ষতি নিজেই করতেছেন। যেটা প্রবাদে বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা, বিকজ ওখানে অন্য কারোর ছবি থাকে না। আর যারা ফেক অ্যাকাউন্ট খুলে যারা এই ধরনের কমেন্টস করেন, তারাও চিন্তা করেন যে লেখাটা কিন্তু আপনার হাত দিয়ে লেখা হচ্ছে, অতএব এমন কিছু লিখবেন না যে লেখাটার জন্য আখিরাতে গিয়েও আপনাকে জবাবদিহি করতে হবে। ধন্যবাদ।